অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, হয়তো না সকলের মধ্যেই আছে দ্বিধাদ্বন্দ্ব। ইভেন আমরা যারা এখনো এই বিষয়টা জানি না, আমি মাধ্যমিক অফিসার বা হেড স্যার, প্রত্যেকেই কিন্তু এখনো একটা অজানার মধ্যে এসে রয়ে গেছি। যদি আমাদেরকে অল্প করে একদিনে ওরিয়েন্টেশনে জানানো হয়েছে লক্ষ্য উদ্দেশ্য কী, আমরা কী চাচ্ছি, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে চাচ্ছি। এটা মাধ্যমিক অফিসারও বলে গেলেন, ক্যাপ দিচ্ছে, নতুন কারিকুলাম করা হচ্ছে, এটা বাস্তবায়ন হবে। তবে এক্ষেত্রে কিন্তু নতুন কারিকুলাম যেটা হয়েছে এটা কিন্তু একা সম্ভব নয়, সরকারের পক্ষে একা সম্ভব নয়। অবশ্যই সেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমরা যারা আছি মনিটরিং করছি, প্রত্যেকেরই কিন্তু একটা দায়িত্ব থেকে যায়, চার চার লেভেল থেকে দায়িত্ব থেকে যায়। আজকে শিক্ষকবৃন্দ কিন্তু ট্রেন্ড আপ হয়েছেন, সেই ট্রেনিংয়ের আলোকে কিন্তু ওনারা ক্লাসগুলো নিচ্ছেন। আগে যে কারিকুলাম ছিল সেটা কিন্তু মানে আগে বাস্তবায়ন করা হয়েছে, মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, পরে টিচাররা ট্রেনিং পেয়েছে, কিন্তু এবছর ভিন্ন, ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ওনারা ক্লাসে যেয়ে সেটা বাস্তবায়ন করছেন। তো আশা করি এটা ভালো হবে। আপনারা অভিভাবক যারা আছেন, পুরো গুজবে কান দিবেন না। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার উপযোগী করে গড়ে তোলার জন্য কারিকুলামটাকে ঢেলে সাজাচ্ছেন। এখানে কিছু অপপ্রচার আছে, এগুলো হয়তো থাকবে, কিন্তু আপনারা গুজবে কান দিবেন না, অপপ্রচারে বিশ্বাস করবেন না। সরকারের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, আশা করি ভালো মানুষ পাবো। যে চারটা দক্ষতার কথা মনে আছে, জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, এগুলো সমন্বয়ে যেন আমরা ভালো মানুষ পাই, ভালো জাতি পাই। কারণ আজকের এই শিক্ষার্থীরাই কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ, আগামী দিনেই কিন্তু দেশকে লিড দিবে। কাজে আমরা এরকম মানুষ গড়ে তুলতে চাই। আজকে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রেস, যারা জিপিএ ফাইভ পেয়েছে বা কৃতিত্বের সাক্ষ্য রেখেছে। এখন আপনারা নিজেরাই বলেন বা আপনারা নিজেরাও জানেন, এই স্কুল থেকে হোক বা অন্য স্কুল থেকে হোক বা বাংলাদেশ থেকেই হোক, যতজন জিপিএ ফাইভ পেয়েছে প্রত্যেকে কি এ প্লাস মানুষ হতে পেরেছে, হতে পেরেছে, এটা কি আপনাদের মনে হয়? অবশ্যই হতে পারেনি। কেন হতে পারেনি? কারণ আমরা কিন্তু একটা রেজাল্টের পিছনে দৌড়াচ্ছি, একটা সার্টিফিকেটের পিছনে দৌড়াচ্ছি। আলটিমেটলি যে একটা ভালো মানুষ দরকার, আমরা কিন্তু সেটার দিকে তাকাচ্ছি না। আজকে আপনি অভিভাবক, তাই না? আজকে আপনার ছেলে মেয়ের পিছনে অনেক সময় দিচ্ছেন, কিন্তু এক সময় কিন্তু তাদের পিছনে আর সময় দিতে হবে না। ওই ছেলেপিলিগুলোই কিন্তু আপনার পিছনে সময় দিবে, এমন একটা সময় আসবে না? অবশ্যই আসবে। আজকে আমি চাকরি করছি, 10 বছর পরে, 20 বছর পরে আর চাকরি করব না, রিটায়ার্ডে যাব, এক সময় হবে 70-80 বছর হবে, আমার কিন্তু কর্মক্ষমতাও থাকবে না, বাসা থেকে বের হওয়ারও সুযোগ থাকবে না বা অক্ষম হয়ে যাব, বাসায় বসে দিন কাটাতে হবে, বিছানায় এক বিছানা থেকে হয়তো আমার খাওয়া দাওয়া সব কিছু এক বিছানায় সারতে হবে, এরকম একটা সময় আসতে পারে না? অবশ্যই আসতে পারে। তাহলে মাথায় রাখতে হবে আমরা ওই সময়টার জন্য কিন্তু আমার ছেলে মেয়েকে প্রস্তুত করছি কি না। আমি ওই সময়টায় যখন আমি ঘরে একেবারে একভাবে থাকবো, ওই বিছানায় যখন শয্যাশায়ী থাকবো, আমার ছেলে মেয়ে আমার খোঁজ নেবে কি না, সেই উপযোগী হচ্ছে কি না এই কারিকুলামটা, বা আমি ওইভাবে মানুষ করছি কি না,